মর্নিং বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের চিকেন বানাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই রেসিপিটা আমাকে না আমার একটা বন্ধু কাম দিদির সমাধি, ও উনি আর কি কুয়েতে থাকতেন, এখন কুয়েত থেকে চলে গেছেন, তো ওনার কাছ থেকে আমি শিখেছিলাম। কিন্তু রেসিপিটা যতবারই আমি করেছি লোকজনদের কিন্তু খুব ভালো লেগেছে। তো এটার নাম হচ্ছে দই চিকেন। তো দই চিকেন করার জন্য আজকে আমি একটু বেশি চিকেন নিয়েছি একসাথে। তো এটা আমি এখানে প্রায় 2 কিলো মতো চিকেন নিয়েছি, ঠিক আছে, 2 কিলো মতো চিকেন নিয়েছি। আর এখানে আলু আমি একটু দেব, তবে এটা অপশনাল, আলু না দিয়েও এই চিকেনটা করা যায়। আলু ইনফ্যাক্ট সত্যি বলবো আলু না দিয়ে করলেই ভালো হয়, কিন্তু আমি এবং আমার হাজবেন্ড দুজনেই আমরা আলু দিয়ে কোনো কিছু রান্না খুব খেতে পছন্দ করি, সেই জন্য আমরা সব কিছুতেই একটু আলু দিই। তো আলুটাকে আমি প্রথমে আগে ভেজে তুলে রাখবো। আর লাগবে হচ্ছে ফোড়নের জন্য লাগবে হচ্ছে এই যে গোটা গরম মশলা, আর এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কায় হবে, কোনো শুকনো লঙ্কার ব্যাপারই নেই। আর এখানে প্রায় 2 কিলো চিকেনের জন্য আমি প্রায় 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে বেটে রেখেছি। আর গার্লিক পেস্ট আর জিঞ্জার পেস্ট আমি কিন্তু প্রিয়ার ব্যবহার করি সবসময়, এবং আমি বহুদিন এই প্রিয়ারই ব্যবহার করি। আর যেটা লাগবে সেটা হচ্ছে দই, প্রচুর পরিমাণে দই লাগবে, এখানে আমি দই ইউজ করব, দই লাগবে, আর হচ্ছে প্রচুর পরিমাণে ধনে পাতা। তাহলে কি কি লাগলো তোমরা বুঝতেই পারলে, চিকেন, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য গরম মশলা, আলু অপশনাল, দই হচ্ছে মেইন, কারণ এটার নামই হচ্ছে দই চিকেন, পুরো রান্নাটাই দই দিয়ে হবে, আর প্রচুর পরিমাণে ধনে পাতা, কোনো শুকনো লঙ্কার ব্যাপারই নেই। আর এটা হচ্ছে তোমার, এটার নাম সমাধি আমাকে বলেছিল দই চিকেন, কিন্তু খেতে ভীষণ ভালো হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো লেট আস স্টার্ট। প্রথমে আমি আলুটাকে এখানে করলাম কি, ডুবো তেলে খুব ভালো করে ভেজে আলাদা করে কিন্তু তুলে রাখবো, কারণ আলুটা আমি একদম লাস্টে আবার মিক্স আপ করবো। এবারে আমি কড়াইতে প্রায় 4 টেবিলস্পুন মতন তেল নিয়েছি, এবং তার মধ্যে যে গোটা গরম মশলা সেটাকে আমি ফোড়নে দিয়ে দিয়েছি, যেটা তোমাদের এক দেখালাম গোটা গরম মশলা, যেটা ফোড়নে দিয়ে যখন ফোড়নের বেশ গন্ধটা একটু সুন্দর করে বেরিয়ে আসবে, তখন আমি এটাতে বেশ পরিমাণ মতন পেঁয়াজ বাটা, যেটা বেটে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দিয়ে তারপরে একটুখানি নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজটা বেশ 2-3 মিনিট মতন ভালো করে নাড়িয়ে, যখন পেঁয়াজটার কালারটা একটু ব্রাউনিশ মতন হয়ে আসবে, পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে আসবে, ঠিক সেই সময় আমি এটাতে দিয়ে দেবো 2 টেবিলস্পুন রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এবার আবার ভালো করে বেশ পেঁয়াজের সঙ্গে রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করব, যাতে রসুন এবং পেঁয়াজটা ভালো করে মিশে যায়। এবারে এটাতে মেশাবো আমি আদা বাটা। আদা বাটাও ঠিক ওরকমই 2 টেবিলস্পুন দেব। আদা বাটা যে কোনো রান্নাইতেই দেওয়া হোক না কেন, অবশ্যই আদাকে তেলের মধ্যে দিতে হবে, তা না হলে আদার যে একটা উগ্র গন্ধ থাকে সেটা থেকে যায় রান্নায়, কিন্তু তেলের সঙ্গে ভেজে নিলে একটা সুন্দর গন্ধ বের হয়। তো আদা, পেঁয়াজ, রসুন এই তিনটেকে বেশ ভালো করে 3-4 মিনিট ধরে ভেজে নিতে হবে, এবং সেই সময় এটাতে আমি নুন মিশিয়ে দিলাম। নুন মিশিয়ে দিলে কি হবে, জিনিসটা পুড়ে যাবে না এবং ভালো থাকবে। প্রায় 2 টিস্পুন ফুল আমি এখানে নুন মিশিয়ে তারপরে আদা, পেঁয়াজ, রসুনটাকে আবার ভালো করে মিক্স আপ করব। এটা বেশ যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, ঠিক সেই সময় এখানে আমি করব কি, চিকেনটাকে মিক্স করব। চিকেনটাকে মিক্স করে দিয়ে এবার সেই চিকেনটাকে আদা, পেঁয়াজ, রসুনের সঙ্গে ভালো করে ভাজতে হবে। এটা কিন্তু বেশ একটু টাইম নিয়েই ভাজতে হবে, যাতে চিকেনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, এটার জন্য কিন্তু একটু টাইম দিতে হবে। এবার আমি এটাতে মিশিয়ে দিলাম হচ্ছে দই। দইটাকে আমি আগে থেকেই কিন্তু বাটিতে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি, ডাইরেক্ট দই দেওয়াটা ঠিক নয়, সেই জন্য আমি ফেটিয়ে নিয়ে সেই দইটা এখানে আমি প্রায় বলতে পারো 200 গ্রাম মতন তো দই ডেফিনেটলি দিয়েছি, 250-300 গ্রাম দিলে আরও ভালো হয়, কারণ আমার 2 কিলোর মতন আমার চিকেন আছে, তবে আমার অতটা বেশি দই ছিল না বলে আমি এখানে 200-250 গ্রামের মতোই ছিল ওই দইটা দিয়ে এবার আবার দইয়ের সঙ্গে ভালো করে এটাকে কষতে শুরু করলাম।
কষার সময় দেখবে বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে। এরপরে এখানে মিশিয়ে দিলাম আমি গোটা কাঁচা লঙ্কা। প্রায় এখানে আমি 10-12টা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ওইটার ঝালটাই হচ্ছে এই চিকেনে হবে, যেহেতু এটাতে আমি কোনো শুকনো লঙ্কা গোটা বা শুকনো লঙ্কার পাউডার ব্যবহার করছি না। এবারে আমার কষানো মোটামুটি হয়ে গেছে, এবার আমি এটাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 5-10 মিনিট মতন রেখে দিলাম। তাতে চিকেনটা থেকে যে জলটা বেরোলো সেই জলটাতেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। যে কোনো চিকেন রান্নাতেই আলাদা করে আমার তো জল দেওয়ার প্রয়োজন পড়ে না, অল্প আঁচে ঢাকা দিলেই যে জলটা বেরোয় সেই জলটা থেকেই চিকেন কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি এটাতে দিলাম একটু চিনি, কারণ কি এতটা দই দেওয়ার ফলে এই জিনিসটা একটু টক স্বাদ হয়ে যায়, তো সেটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু এই রান্নাটায় অবশ্যই একটু চিনি দেওয়া প্রয়োজন। যাদের সুগার আছে তারা ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন। এরপরে আমার চিকেনটা যখন মোটামুটি বেশ ভালো সেদ্ধ হয়ে উঠেছে, তখন আমি এটাতে পরিমাণ মতন ধনে পাতা মিশিয়ে দিলাম। পরিমাণ মতন ধনে পাতা মিশিয়ে দিয়ে সেই ধনে পাতা দিয়েও আবার চিকেনটাকে মিক্স আপ করে নিতে হবে ভালো করে। দিয়ে আবার আমি কিন্তু এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে ধনে পাতার গন্ধটাও চিকেনের মধ্যে ভালো করে মেশে। এবার আমার চিকেনটা যেহেতু আঁচ সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি এটাতে আলুটা মিশিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম, কারণ আমি দেখলাম একদমই চিকেনটা বেশি জল টেনে গেছে, তো একটু গামাখা করতে গেলে আমাকে একটু জল মেশাতে হবে। তো আমি আলুটা আর একটু জল দিয়ে আবার একটু 5 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে দিলাম। আমার চিকেন প্রায় অলমোস্ট হয়ে গেছে, এবার আমি বাকি ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখানে আমি যে পরিমাণ ধনে পাতা নিয়েছিলাম মানে 2 আঁটি, তার 1 আঁটি আমি চিকেন তৈরি করার মাঝখানে দিয়েছি আর 1 আঁটি আমি চিকেনটা যখন শেষ হয়ে যাবে নামানোর আগে দেব। তাতে ধনে পাতা, দই এবং পেঁয়াজ আদা রসুনের গন্ধ মিলে একটা অত্যন্ত সুন্দর টেস্ট তৈরি হয়। তো এইভাবেই ধনে পাতাটাকে তোমরা ইউজ করবে যারা ট্রাই করতে চাও। তো আমার চিকেন অলমোস্ট রেডি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি নিশ্চয়ই ভালো হবে এবং তোমাদেরও ভালো লাগবে। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট জানাবে, আর ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। অবশ্যই আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এটাই আমি প্রার্থনা করছি। আর চিকেনটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো রেডি আমার দই চিকেন, এটা রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গেই তোমরা খেতে পারো, কিন্তু গরমাগরম সার্ভ করতে হবে, অবশ্যই খুব খেতে ভালো লাগবে, এ আমি গ্যারেন্টি করে বলতে পারি। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল।